হিংহার মাঝে মণিপুরত পার হল 62টা দিন। রাজ্যখনের মুখ্যমন্ত্রীর দাবি প্রতিষ্ঠা হল শান্তি, কাইলৈর পৰা খুলি দিয়া হব স্কুল। মণিপুর সচাকৈ শান্ত হলনে? মণিপুর আসলতে শান্ত হওয়া নাই, তার প্রমাণ এয়া। সোমবারে দুটাক কুকি সংগঠনে ইম্ফল ডিমাপুর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচী প্রত্যাহার করার লগে লগে হিংহাই নতুন রূপ লৈছে। দুমাহর অন্তত ঘাইপথ মুকলি করে দিয়ার সিদ্ধান্ত রাজহুয়া করার পিছতে নিশালৈ জ্বলাই দিয়া হল কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের মুখপাত্র সেইলিন হাউকিপর বাসগৃহ। দুর্বৃত্তর দলে হাউকিপক পরিয়ালসহ হত্যার অপচেষ্টার জ্বলাই দিয়ে ঘর আর গাড়ি। এই ভয়ঙ্কর ঘটনাত কোনোমতে প্রাণ রক্ষা পড়ে হাউকিপ আর তেওঁর পরিয়াল। আপনি এতে শেহতীয়া হিংসার এই দৃশ্যটি চাওক আর কল্পনা করক এন বীরেন সিংয়ে দাবি করা শান্তির মণিপুরখনের কথা। হাউকিপর ঘরত অগ্নিসংযোগের বাদেও 3 জুলাইয়ের দিনট বেশিখিনি সময় কাংফি জেলার গুলিয়াগুলির খবরেই আহি আছিল। থিংসাত নামের পাহাড়িয়া এলাকার আহিছিল প্রথম তো গুলিচালনার খবর, তারপিছতে একই খবর আহিল ফেইলাং ভিলেজের। এইবর বিক্ষিপ্ত ঘটনার মাজতে হঠাৎ সকলকে চমকিত করে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ঘোষণা, সেনার সকল বাংকার উঠাই দিয়া হব, কাইলৈর খুলি দিয়া হব স্কুল। এন বীরেন সিংয়ের ঘোষণা সমর্থন করে মুখ্যমন্ত্রীও দাবি করেছে মণিপুর আপাতত শান্ত, স্কুল কলেজ খুলি দিয়ার কথা ভবা হয়েছে। কিন্তু একে সময়তে এইটো মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার টুইট। সোমবারে মণিপুরত ঘটি থাকা বিক্ষিপ্ত হিংসার খবর লৈ শেষ নিশা 3:30 টুইট জোরামথাঙ্গার। এতিয়া পুৱতি নিশা 3:30, 4 জুলাই 2023। মণিপুরত কোনো ধরনের পরিবর্তন দেখা নাই, আমি দিন গণনা করে আছো, আজি 62 দিন হল। মণিপুরের মুখ্যমন্ত্রীর শান্তির মডেল কি না জানো, তেও যেতিয়া মণিপুর শান্ত বলে ঘোষণা করেছে সেই সময়ত মিজোরামের মুখ্যমন্ত্রী কৈছে নাই নাই একো সলনি হওয়া নাই, মণিপুরের পরিস্থিতিও একই আছে, দুমাহর ভয়াবহ হিংসার অন্তত স্কুল খুলিব পৰা হওয়াতো ভাল কথা আছিল, কিন্তু সেই বলে গোষ্ঠী বিদ্বেষর যুজখন জানো শেষ হল। ব্যুরো রিপোর্ট, DY 365।